ফাতেমা বাসর ঘরে যখন চলে গেল আলী বাজান ফাতেমা আলী দুইজন বাসর ঘরে গেলেন স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া বাজান নামাজ পড়লেন আর ডাকতে বলে বিবি রে এ বিবি তোমার বাবা আমার সাথে বিয়ে দিছে আমি তোমাকে বিয়ে করছি এ বিবি আমি তোমার হক আদায় করতে পারবো কিনা আমি জানি না এ মুসলমান ভাইরা মা ফাতেমা হযরত আলী এত মহব্বত ছিলেন এত প্রেম আর এত মহব্বত ছিলেন হযরত আলী গভীর রাত গভীর রজনীতে যদি কোনো দূর দেশ থেকে বাজান যদি আসতো দূরে থেকে যদি আসতো রাত ১২টার পরে যাই মা ফাতেমার ঘরে দরজায় একটা ডাক দিত অমনি ফাতেমা দরজা খুলে দিত কি মহব্বত স্বামী স্ত্রী ছিলেন আর আমাদের ফাতেমা ঘরে ঘরে আছে ধ্যানটা টান টান হওয়া শুয়ে রয়েছে সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি আমাদের ফাতেমার ঘরে দরজার পাশে রাত ১২টার পরে যদি স্বামীদের ডাক দেয় ফাতেমা কোনো খবর নাই ও ফাতেমা কোনো শব্দ নাই ও ফাতেমা উত্তর কি ব্যক্তি দিয়ে ওঠে হ্যাঁ ফাতেমা তুমি ফাতেমা হাসেন না হাসেন না হযরত আলী গভীর রাত গভীর রজনীতে মা ফাতেমার ঘরে দরজার পাশে আসছে এসে দেখে বাজান ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে আলী মনে মনে চিন্তা করতেছে রাত বাজে ১২টা আর এই ঘরের মধ্যে থেকে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে কারণ কি এখন যদি আপনি ঈশ্বর দি বাজার থেকে আসিয়া রাত ১২টার পরে যদি আপনার আমার বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ায় যদি গুনগুন কথা শোনা যায় ফিস ফিস আলাপ শোনা যায় মনের মধ্যে সন্ধি ডুববে যুগ জামানা ভালো না মোবাইলের যুগ না জানি হে সন্ধি ডুববে না কে রে এত রাতে আমি নাই ভাই তো কার সাথে গুড়ুর গুড়ুর কথা কয় স্বামীর ভিতরে শয়তান করতেছে হ্যাঁ ঢোক দেখ তোর বউ কি করতেছে আর একজনের হাতে শয়তান বলবে আলী যে রাখদেব ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়ায় আর বাড়ি ডাক দেয় যা দেখে হযরতে ফাতেমা আলী সুন্দর করে কান লাগাইছে ফাতেমার ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে ইয়াসির আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন হযরতে আলী দেনক করছে আলী নক করছে যখন অমনি ফাতেমা দরজা খুলে দিছে আলী ডাক দে বলে বিবি রে রাত বাজে ১২টা গভীর রজনীতে কার সাথে তুমি কথা বললে বলে স্বামী গো আপনি বাড়িতে নাই আপনি বাড়িতে নাই এই জন্যই আরামে আমি ঘুমাইতে যাই না অনার্থভাবে ঘুমাতে যাই না আমি আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি আমার মাওলার সাথে গল্প করি আলী বললেন যতদিন আমার ফাতেমার ঘরে দরজার পাশে আসছি ততদিনে এসে কান লাগা দেখছি আমার ফাতেমা কোরআন শরীফ পড়তেছে সুবহানাল্লাহ জোরে কর আর আমাদের ফাতেমারা আমাদের ঘরে যে একটা করে আছে বউ ও বউ না তো রাত ১২টার পরে যা যদি ডাক দেওয়া যায় ঘরের দরজার কাছে যদি কান লাগান যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ কোনোদিনই শুনবে না খালি ঘুমের আওয়াজ এক এক শোনে এক এক করে গেলে এক এক রকমের শব্দ ঘুমে আর এক এক আমি কথা গুনি কহ বাস্তব যদি বলে থাকে তাহলে আপনারা বলবেন পারে বউ আর আমাদের বউ তোমরা মাদেরকে বলবো মা তোমরা মা ফাতেমার উত্তর সরি মা খাদিজার উত্তর সরি মা ঈশার উত্তর সরি তাদের উত্তর সরি হয়া তোমাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল ফলিয়া রাত্রের বেলা কিছু কিছু মিয়া অন্য পুরুষের সাথে গুড়ুর মুড়ুর করে স্বামীর মনটা তুমি নষ্ট করে দাও এর কারণ হলো বউ স্বামীকে দেখতে পারে না স্বামী বউকে দেখতে পারে না একটা জিনিস আমাদের ভিতরে ওই কাজটা ওই সন্ন্যত গুণী নাই আল্লাহ রসুল যখন খাইতে বসতেন বিবি আর স্বামী এক প্লেটে খাবার খাইতেন সুবহানাল্লাহ আর আমাদের দেশে এক প্লেটে খাবার খায় না গিনে করে শালিক সাথে করে এক প্লেটে খায় আমি নিজে দেখছি তাহলে বউ তো সন্ধি করবে আবার বউ যদি কয় তুমি অন্যায় স্বামী যদি অন্যায় পথে যা বউ যদি নিষেধ করে স্বামী যা ফস করে বিবি থাপ্পুর লাগা দেয় আছে না বউ মারা হারাম বউ মারা
মা বোনেরা আছে না মা বোনেরা শুনে বলবি না আরে এত সুন্দর সুন্দর মৌলবি কোনে আসিল তেনে বলে আমার দাম নাই সব বোন আছে না সুন্দর দূরে পেটে ভালো করে বুঝল মা বোনদের বলবো মা স্বামী যদি রাগ করিয়া তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা যদি হাত দিয়া থাপ্পড় দিয়া থাকে মা এই হাতটা চিহ্নি ওই জায়গাটা চিহ্নি করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যে জায়গা লাগছে মা দোজখের আগুন ওই জায়গা পুড়বে না তোমরা মারো আল্লাহ দেখো নারীদেরকে জেতা দিছে সুবহানাল্লাহ তে জোরে কও তবে খবরদার বউ মারতে যান না পায়ে দিছে হাত থেকে অনুরোধ করি বর্গের আঘাত করবেন না সেল আপনার অঙ্গ আপনার অঙ্গ আর আপনি সেল আপনার অঙ্গ আর আপনি হলো তার অঙ্গ স্ত্রীর হলে আপনার পোশাক আপনি হলে স্ত্রীর পোশাক কেন তাকে মারবেন বউ তো অগ্নি আমাদের আছে জীবনেও তো গায়ে হাত তুলি না মারা যাবে না দিনের মধ্যে 70 বার অন্যায় করবে 70 বার ক্ষমা করে দিতে হবে তবে গা জীবনে সুখ আর শান্তি আসবে কেন বউ মারবেন আর মা বোনদেরও একটা জিনিস আছে প্লেটে তো খাই না তবে আরেকটা কাজ করে বলবো কি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মা ফাতিমা হরজ ডালিকে নিজে অজু দেওয়াইছে সুবহানাল্লাহ বললেন না অজু দেওয়ার পর আপনার আত্মা ফাতিমা অজু দেওয়ার পরে নিজের ওন্না নিয়ে স্বামীর হাতের পানি এই রকম করে মুছিয়া দিছে মুখের পানি মুছিয়া দিয়া দাড়ি ধরে সুমোয়া দিছে সুবহানাল্লাহ কোন এখন কোন বউ যদি আসে স্বামীকে এরকম করে আদর করে মুছে দিয়ে মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে সুমোয়া দেয় স্বামীর মহব্বত বাড়বে না ওই কামেই তো যাও না ওই কামেই তো যাও না স্বামীর কাছে যায় না খালি দেওয়ারের দিকে কুতকুতা তাকা থাকো কিরণ মালার কথা আর কব না যে বাড়ির বউ মহিলা কিরণ মালা দেখে তার স্বামী যদি 32 বার করে হজ করে কথা বুঝতেছেন না নামাজ পড়ে মানুষ এক জায়গা কপাল কালা করে ও যদি 32 জায়গা কালা করে ওর নামাজও হবে না বোর নামাজও হবে না আর আমি অত দূর যাইতে চাই না এ দোষ তো আমার আপনার না আপনার আমার বোর দোষ না আপনি টিভি কেন কিনে দেন আপনাদের টিভি কিনে দিয়ে ওই ঘরের মধ্যে যে অন্যায় অত্যাচার অন্যায় কাজ হচ্ছে নাজায়েজ কাজগুলি হচ্ছে আর আপনাদের কোন জ্ঞানে যা মসজিদে যা ব্যবহাইতেছে রব্বানা জালামনা তোর ব্যবনের পাঁচ পয়সার লাভ নাই কে ঘরের মধ্যে তুলে দিতে স্ক্রিন টাচ আপনার ওই স্টার জালসা আর তুই হলে ব্যবহার দিছিস ছাগলের মতো এবেই ব্যবহার এবেই ব্যবহার মনটা নরম করে দেন দেখেন ফাতেমার অবস্থাগুলি কি আপনার মাথার দাগ দিয়ে বলে স্বামীরে আপনার পাটা একটু টান করে দে কি গো বিবি কেন টান করবো বলে স্বামী গো জীবনে বহুত মাথার চুল দিয়ে তোমার পাটা মুছে দিয়েছি স্বামী গো আজকে আমার জীবনের শেষ আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দিতে চাই আর আমাদের বিবি কি মাথার চুল দিয়ে পা মুছা দেয় মা ফাতেমা একজন জান্নাতি নারী যে জান্নাতের জান্নাতের পারমিশন আল্লাহ নিজে স্বয়ং দিছে সুবহানাল্লাহ কল হযরত আলীও জান্নাতি পুরুষ মা ফাতেমা জান্নাতি নারী সেই জান্নাতি নারী হয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে জোরে কোন আর আমাদের জাহান্নামী নারী হয়ে স্বামীর পা মোছা দিবার পর আমি তো জাহান্নামী এ কারণে জানি আল্লাহ জান্নাত দেয় সুবহানাল্লাহ তো জোরে কর মাতার চুল দিয়ে স্বামীর পা মশা দিচ্ছে এমন সময় এক ফোঁটা চোখের পানি হরজত আলীর পায়ে পড়ছে অমনি হরজত আলী বাদান জেগে গেছে কি গো বিবি আমার পায়ে পানি দেখি চোখ ভরা পানি কেন বিবি তুমি কান্দ মা ফাতেমা বলে স্বামী রে হাত পেরে জরা ধরে বলে স্বামী জীবনে দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করেছি ও স্বামী আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে আমার
পারে মাফ করে দিবেন স্বামী গো এইটা আমার জীবনের শেষ ও স্বামী আমি যদি মরে যাই আমি মৃত্যুর পরে স্বামী গো নিজেই আপনি নিজ হাতে আমাকে গোসল করাবেন এরপরে নিজে কবরটা খনন করিয়ে আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন ও স্বামী মানুষ অন্য মানুষের কবরটা উচ্চ হয় আমার কবরটা হবে জমিনের মতো সমান আলী ডাকতে বলে বিবি রে তুমি কি বলো মা ফাতেমা চোখের পানি ফেলে কান্দে স্বামী গো দীর্ঘদিন ঘর সংসার করছি আমি আর বাঁচব না আমার বাবা আমাকে নিতে আসছে ও স্বামী আমার আচার আচরণে ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দিয়েন আর আমি যদি মরে যাই আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন আমি আমার গোসল করানোর পর আপনি নিজ হাতে কবরটা একটু খনন করবেন এরপরে নিজেই জানাজার নামাজ পরে আপনি কবরে নিচে নামিয়া আমি আপনার বিবি আপনি আমাকে নিজ হাতে কবরের মধ্যে রাখবেন স্বামী গো কবরের মধ্যে রাখিয়া আমার কবরটা যখন দিয়ে আসবেন মানুষের কবর উচ্চ হবে আমার কবরটা জমিনের মতো সমান করিও গো এই বলে ফাতেমা কান্দে আলী বিবির হাত জোড়া ধরে বলে বিবি রে দীর্ঘদিন আপনি আমার সাথে ঘর সংসার করছেন আমিও আপনার সাথে ঘর সংসার করছি আমার আচরণে ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকো গো বিবি এ বিবি তুমি তো ধনীর ও বিবি তুমি এত সুন্দর মহিলা মক্কা মদিনায় এত যুবক বিয়ে করতে আসছে কেউ আপনার আপনার বাবা বিয়ে দেয় নাই আমি আলী গরিব মানুষ আমার সাথে আপনার বাবারে বিয়ে দিছে স্বামী গো এ বিবি আমি তোমার স্বামী আমি দুই দিন তিন দিন পর্যন্ত তোমাকে পেটে খাবার দিতে পারি নাই পরনে ভালো পোশাক দিতে পারি নাই বিবি রে আমি স্বামী হিসেবে তোমার কত কাজ আমি করতে পারি না এ বিবি আমার জন্যে যদি তুমি কষ্ট পেয়ে থাকো মেহরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও ফাতেমা বিদায় হয়ে যাব কান্দে এ মুসলমান ভাইরা মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনুন মা ফাতেমা আলীর কাছ থেকে এইরকম করে বাদন ক্ষমা চাইলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আমি জানি না কারো মা দুনিয়ায় নাই।